আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যাঁ, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। স্যার, আমি টাইটনা যেটা দেখাতে চাচ্ছিলাম, আমার একটা অ্যাকাউন্টের পেজে ঢুকলাম। আমি পেজে ঢুকে যেটা হচ্ছে অনেকেই যেটা আমি নিজে একটু প্রবলেম ফেস করতেছিলাম, তো যেটা হচ্ছে প্রথমে হলো আমরা পেজে চলে আসব। আসার পরে এটা আমার অ্যাকাউন্ট সেটিং, এটা আমার অনলাইন শপ একটা পেজ। তো এখানে আসার পর আমরা সেটিংয়ে চলে আসব। সেটিংয়ে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন শপ, প্রাইভেসি, সব কিছু এগুলো এডিট আপনার করতে পারবেন চাইলে। তো আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো আমার অ্যাডমিন চেঞ্জ করবো, সব নিউ পেজ এক্সপিরিয়েন্স এখানে চলে আসব। এখানে দেখেন আমরা যদি এখানে অ্যাড করতে চাই, এখানে অ্যাড দিব, দেন এখানে নেক্সট করব। এখানে নাম যেই অ্যাড আইডিটা দিবেন সেই আইডিতে চলে যাবে। তো আমি এটাতে দিতে চাই। দেওয়ার পর এখানে গিভ অ্যাক্সেস, যেমন আমি গিভ অ্যাক্সেস দেওয়ার পর আমি দেখেন এখানে একটু ইনভিটেশন 30 days। সো আমি আমার যে অ্যাকাউন্ট আছে আরেকটা সেখানে চলে আসবো। সেখানে দেখবো যে আসলে সেটা আমি যে অ্যাক্সেস দিলাম সেটা হয়েছে কিনা, আমি একটু আগে দেখবো এখানে কি আসছে। সো দেখেন আমার একটা পেজে চলে আসছে এখানে লিঙ্ক। সো এখানে আসার পর আমি রিভিউ ইনভিটেশনে যদি চাপ দিই, নেক্সট করি, অ্যাক্সেস অ্যাকসেপ্ট। সো যেটা হচ্ছে আমি যদি অ্যাকসেপ্ট করে নিই নিউ ইনভিটেশন, সো আমি এখান থেকে আমি এটারও অ্যাডমিন এখানে চলে আসলো। সো এটা কেন অ্যাডমিন করে রাখতে বলতেছি, যদি আপনারা চান অন্যভাবে সবগুলো অ্যাডমিন এখানেও করে রাখতে পারেন। এবং আলহামদুলিল্লাহ আপনারা এই ধরনের শপিং সেন্টারগুলো আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কাজ করতে পারেন। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।